ওয়েলকাম ব্যাক আরপিআর ডুয়েট অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, প্রথম অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায় ছিল যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং সূত্রের রূপান্তর, এবং এখন আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় একসাথে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গুণিতক এবং উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তা আমরা পূর্ববর্তী অধ্যায়ে যেমন অধ্যায়ের শুরুতে অধ্যায়ের যে ব্যাপারটা সেই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলাম, এখনও তাই গুণিতক এবং উপগুণিতক ব্যাপারটা কি সেটা আমরা এখন বোঝানোর চেষ্টা করব। তা আমরা দেখেছিলাম যে যৌগিক কোণ বলতে ছিল হচ্ছে একাধিক কোণের যোগফল অথবা একাধিক কোণের বিয়োগফল, হতে পারে আরো একটা কোণ, অর্থাৎ একের অধিক কোণের যোগফল অথবা বিয়োগফল, সেটা ছিল যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে ব্যাপারটা সেটা হচ্ছে একই মানের কোণের যোগফল, একই মানের কোণের যোগফল, অর্থাৎ একই মানের কোণ হয়তো বা দুইটা থেকে তিনটাও হতে পারে, একাধিক একই মানের কোণের যোগফল হতে পারে 2a এবং এখানে 3a, অর্থাৎ এরকম হতে পারে। যদি আমরা একটা অ্যাঙ্গেলের মাধ্যমে বোঝাই, একটা কোণ যদি a হয় এবং আরেকটা কোণও যদি a হয়, দুইটা কোণ মিলে হবে আমাদের 2a, অর্থাৎ কোন কোণের সাথে যখন 2 অথবা কোন কোণের সাথে 3 অথবা 5, কোন একটা কোণের সাথে যখন কোন কিছু গুণ আকারে থাকবে তখন আমরা তাকে বলবো গুণিতক কোণ। এবং আমাদের সূত্রগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই অধ্যায় সূত্রগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে যে অনুপাতগুলো রয়েছে, সাইন কস ট্যান এর যে অনুপাতগুলো রয়েছে তার সাথে যে কোণটা আছে সেই কোণের প্রত্যেকটা কোণের সাথেই হয় 2 গুণ করা আছে অথবা এখানে দেখতে পাচ্ছি 3 গুণ করা আছে, অর্থাৎ কোন কিছু গুণ থাকলে আমরা বলতে পারি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আমরা টোটাল ফর্মুলা, যতগুলো ফর্মুলা আমাদের প্রয়োজন সব ফর্মুলা আমি এখানে লিখেছি। তা আমাদের সাইন কস এবং ট্যান, সাইন 2a কস 2a এবং ট্যান 2a এর এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র বেশি কাজে লাগবে। তার মধ্যে সাইন 2a সূত্র দুইটা, 2 সাইন a কস a, 2 ট্যান a আর 1 প্লাস ট্যান স্কয়ার, এবং কস 2a সূত্র আমরা দেখতে পাচ্ছি চারটা, ট্যান 2a সূত্র একটা, আবার 2 এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি সাইন 3a কস 3a এবং ট্যান 3a, অর্থাৎ সাইন কস এবং ট্যান এর জন্য সাইন 2a কস 2a ট্যান 2a এবং সাইন 3a কস 3a এবং ট্যান 3a, এই টোটাল 6টা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই 6টা সূত্র কিভাবে আসে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে। আসলে আমরা সাইন 2a এর সূত্র আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি যে 2a টা কিভাবে আসে। আমরা গত অধ্যায়ে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা এই সূত্রটা শিখেছিলাম, সাইন a প্লাস b ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা আমরা শিখেছিলাম। আমরা এইটা যদি প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে আমরা করি তাহলে এই সূত্র থেকে প্রমাণ করতে হবে, সেটা কিভাবে, আমরা যদি এরকম দিই যে এ এর পরিবর্তে তো এ আছেই, যদি বি এর পরিবর্তেও এ দিই তাহলে অ্যাকচুয়ালি এখানে সাইন টু এ আসবে, অর্থাৎ আমাদের প্রমাণে যে সাইন টু এটা করতে বলেছে সেটা কিভাবে আসা সম্ভব। আমরা পূর্ববর্তী অধ্যায়ে এই সূত্রটা যদি নিই যেখানে এ এ এর জায়গায় থাকবে এবং বি এর পরিবর্তে যদি এ বসায় এ এ যোগ করে হবে 2a, তা এখানে আমার বাম পক্ষে যদি আমি বি এর পরিবর্তে এ বসাই আমার ডান পক্ষেও তাই করতে হবে, প্রত্যেকটা বি এর জায়গায় আমার এ বসাইতে হবে, অর্থাৎ এই বি এর জায়গায় আমি এ বসিয়ে দিলাম, আবার এখানেও তাই, এখানেও আমি বি এর জায়গায় এ বসিয়ে দিব, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এখানে সাইন এ কজ এ আর এখানেও সাইন এ কজ এ, দুটো একই জিনিস যোগ হয়ে হবে 2 সাইন এ কজ এ। খুব সহজভাবে আমি প্রমাণটা করতে পারলাম, অর্থাৎ খুব সহজ যে আমরা যখন এ প্লাস বি এর সূত্র শিখেছিলাম সেই বি এর পরিবর্তে শুধু এ দিয়েছি, বি এর পরিবর্তে এ দিলে এ যোগ করে হবে 2a, এইভাবে আমাদের সাইন 2 এর সূত্র আসবে। আচ্ছা সাইন 2 এর সূত্র আমরা একটা সূত্র প্রমাণ করলাম, সেটা কি 2 সাইন এ কজ, আমরা সাইন 2 এর আরেকটা সূত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2 tan a 1 প্লাস tan স্কয়ার, অর্থাৎ এই সূত্রটা একই সূত্র, একই জোনেরই সূত্র, সেটা হচ্ছে সাইন 2 এরই সূত্র, কিন্তু সেই সূত্রটা tan এর মাধ্যমে রয়েছে, অর্থাৎ আমার এখানে শুধু এই সূত্রটাই tan এ কনভার্ট করে দিতে হবে। সেটা কিভাবে সম্ভব, আমরা জানি যে যদি সাইন কে আমরা cos দিয়ে ভাগ করি তাহলে tan চলে আসে, কিন্তু এখানে আমার পূর্ব থেকে একটা cos ছিল, আমার এই cos এর জন্য আমার আরেকটা cos নিতে হবে। সবাই একটু লক্ষ্য করি আমরা কি করেছি, এখানে sin এর কে cos দ্বারা ভাগ করেছি যাতে এই tan এর সূত্রটা আসে, কিন্তু এই cos এটা আগে থেকেই ছিল, কিন্তু এখানে নিচে একটা cos এ নেওয়ার জন্য আমার এখানে অতিরিক্ত আরেকটা cos এ নিতে হবে, অর্থাৎ আমরা দেখতে পাই এই cos এ আর এই cos এ যদি কেটে দিই তাহলে আমার 2 sin এ cos যেটা আগের অঙ্কটার সাথে মিলেই থাকে।
তাহলে আমরা এখানে কি করতে পারি 2 sin a cos a কি লিখতে পারি 2 tan a এবং এখানে cos a কি লিখতে পারি cos square a এবং এখানে এখন আমরা শেষ করি 2 tan a আমরা যদি চাই cos theta কে 1 sec theta লিখতে পারি অর্থাৎ cos square a কে 1 sec square a লিখতেই পারি কারণ আমরা সেই প্রথম দিনে এটা সূত্রটা শিখেছিলাম যে cos theta is equal to 1 sec theta এখন আরেকটা সূত্র আমরা সবাই জানি সেটা হচ্ছে sec square theta is equal to এই সূত্রটা আমরা সবাই জানি যে sec square theta minus tan square theta is equal to 1 এখান থেকে আমরা লিখতে পারি যে sec square a is equal to 1 plus tan square a অর্থাৎ sec square এর সূত্র হবে 1 plus tan square a তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়ালো 2 tan a by 1 plus tan square a অর্থাৎ আলটিমেটলি আমি sin 2 এর দুইটা সূত্র পাইলাম একটা সূত্র হচ্ছে sin 2a is equal to 2 sin a cos a এবং sin 2a is equal to 2 tan a এই সূত্রটা 2 tan a 1 plus tan square a খুব সহজভাবে আমরা প্রমাণটা করতে পারি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা sin 2a এর এই দুইটা সূত্র খুব সহজে প্রমাণটা করলাম ঠিক একই কায়দায় একই ভাবে cos 2a এর যে সূত্র চারটা আছে cos 2a যে চারটা সূত্র আছে চারটা সূত্র করতে পারি আমরা দেখেছিলাম যে sin 2 এর প্রথম সূত্রটা এসেছিল sin a plus b থেকে sin 2 এর যে প্রথম সূত্রটা সেটা এসেছিল sin a plus b থেকে এখন cos 2 এর সূত্রটা আসবে কোথা থেকে cos a plus b থেকে আমরা যদি cos a plus b এর সূত্রটা লিখি cos a plus b এর সূত্রটা আমরা জানি যে cos a plus b is equal to cos a cos b minus sin a sin b cos 2 এটা আসবে কোথা থেকে এখান থেকে আমি যদি কোনো ভাবে cos a এর জায়গায় a রেখে b এর জায়গায় a ধরি তাহলে অবশ্যই এখান থেকে আমরা জানি যে a এবং b এর জায়গায় a ধরার পরে a আর a যোগ করে cos 2 a আসবে এখানে যেমন sin a plus b থেকে sin 2 a এসেছিল এখানেও cos a plus b থেকে cos 2 a আসা সম্ভব হয়েছে এখন আমি এই বাম পক্ষে b এর পরিবর্তে a ধরেছি তাহলে ডান পক্ষেও আমার b এর পরিবর্তে a ধরতে হবে এখানেও তাই ডান পক্ষে এখানেও আমার b এর পরিবর্তে a ধরতে হবে তাহলে আলটিমেটলি cos 2 এর সূত্র কি দাঁড়ালো এই cos a গুণ করে হবে cos square a minus sin a সরি এখানে b এর পরিবর্তে a ধরতে হবে sin a গুণ করে হবে sin square a অর্থাৎ আমাদের cos 2 এর যে ফার্স্ট সূত্রটা cos square a minus sin square a সেটা প্রমাণিত হয়ে গেল cos 2 a is equal to cos square a minus sin square a এখন cos 2 এর সেকেন্ড সূত্রটা যেটা আছে 2 cos square a minus 1 এটা কিভাবে সম্ভব এটা এই সূত্রের মাধ্যমে সম্ভব আমরা এই সূত্রটা শুরুর দিন থেকেই দেখে আসছি sin square a plus cos square a is equal to 1 এই সূত্র অনুসারে আসা আমি যদি এখান থেকে cos square a সমান সমান লিখতে চাই যে 1 minus sin square a অথবা আমি যদি চাই sin square a সমান সমান লিখতে পারি 1 minus cos square a আমি যদি এটা লিখি cos square a কে cos square জায়গায় রেখে sin square a কে যদি এটা লিখি 1 minus cos square a তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো cos square a minus টা ভিতরে ঢুকবে দুটি এই চিহ্নটাকে পরিবর্তন করে দিবে cos square a থাকবে এখন cos square a যোগ করলে হবে 2 cos square a minus 1 অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos square a minus sin square এর মধ্যে sin স্কয়ারটাকে এই সূত্রের মাধ্যমে ভেঙে দিলে 2 cos square a minus 1 এর সূত্রটা চলে আসে এবার যদি আমি চাই তাহলে এইটুকু মুছে দিয়ে এই সূত্রটাকে আমি একই ভাবে প্রমাণ করতে পারি সেটা কিভাবে আমি যদি এখন লিখি কিছুক্ষণ আগে তো আমি sin স্কয়ার কে এই সূত্রের মাধ্যমে লিখেছিলাম এখন আমি চাইলে cos স্কয়ার কে এই সূত্রের মাধ্যমে লিখে নিতে পারি cos স্কয়ার কে যদি এই সূত্রের মাধ্যমে লিখে নিই তাহলে থাকে 1 minus sin স্কয়ার এ আর এখানে আমার sin স্কয়ার এ একটা রয়েছে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 minus 2 sin স্কয়ার এ তাহলে আলটিমেটলি আমার cos 2 এর একটা সূত্র দুইটা সূত্র এবং তিনটা সূত্র এই তিনটা সূত্র হয়ে গেল এখন চতুর্থ সূত্র যেটা আছে সেটা অনেকটা এই সূত্রের মতো অর্থাৎ এই সূত্রটাকে শুধু tan এ কনভার্ট করে দিতে হবে সেটা কিভাবে সেটা আমরা সবাই দেখি এটুকু মুছে দিলাম এটুকু মুছে দেওয়ার পরে আমরা যদি চাই যে এখানে এটাকে tan এ কনভার্ট করব এই সূত্রটাকে প্রমাণ করার জন্য তাহলে tan এ কনভার্ট করতে গেলে আমরা সহজভাবে একটা কাজ করতে পারি আমরা যে জানি যে tan মানে হচ্ছে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা অর্থাৎ যে কোন sin এর নিচেই cos আসলে tan হয়ে যাবে তবে আরেকটু সহজভাবে যদি আমরা লিখি এখান থেকে যদি আমি cos স্কয়ারে কমন নিই
তাহলে cos স্কয়ারে কেটে গিয়ে এখানে 1 হবে এবং এখানে cos স্কয়ারে নেই তারপরে আমি cos স্কয়ারে কমন নিয়েছি এখন কমন নিয়ে মানে তো ভাগ করা তাই আমি এখানে ভাগ করে দিলাম এখন দেখা যাচ্ছে cos স্কয়ারে ইজ ইকুয়াল টু কি থাকে থাকে এখানে 1 sin স্কয়ারে বাই cos স্কয়ারে ইজ ইকুয়াল টু লেখা যায় 1 tan স্কয়ারে তো আমরা cos স্কয়ার কে চাইলে লিখতে পারি 1 sec স্কয়ারে এখানে লিখতে পারি 1 tan স্কয়ারে তাহলে এখানে কি দাঁড়া হলো যে উপরে হলো 1 tan স্কয়ারে আর নিচে হলো sec স্কয়ারে তো আমরা কিছুক্ষণ আগেও কিন্তু sec স্কয়ারে যে সূত্রটা সেটা দেখেছিলাম sec স্কয়ারে ইজ ইকুয়াল টু লেখা যায় 1 tan স্কয়ারে তার মানে আমাদের cos টু এর সূত্র এটাও হয় সেটাও আমরা বুঝতে পারলাম তাহলে cos টু এর মোট কতগুলো সূত্র হচ্ছে cos টু এর সূত্র হচ্ছে চারটা সেটা হলো একটা হচ্ছে cos স্কয়ারে - sin স্কয়ারে এটা cos টু এর ফার্স্ট সূত্র হয়েছিল দ্বিতীয় সূত্র হয়েছিল 2 cos স্কয়ারে - 1 তৃতীয় সূত্র হয়েছিল 1 - 2 sin স্কয়ারে এবং চতুর্থ সূত্র হয়েছিল 1 - tan স্কয়ারে 1 + tan স্কয়ারে অর্থাৎ cos টু এর এই চারটা সূত্র হয়েছিল তো এখন sin 2 এবং cos 2 এর সূত্র পেয়েছিলাম sin a plus b এবং cos a plus b থেকে তাহলে tan 2 এর সূত্র পাবো আমরা tan a plus b থেকে আমরা একটু এটাও দেখি আমরা জানি যে tan a plus b এর সূত্রটা কি খুব সহজ একটা সূত্র আমরা সবাই জানি আগের অধ্যায়ে আমরা দেখেছি tan a plus tan b 1 + tan a into tan b এটা হচ্ছে তিন নম্বর সূত্রটা আমরা দেখব এখন এখন আমরা এখানে সেম কাজ করব সেই কাজটা কি a এর পরিবর্তে সরি a এর জায়গায় a ই রাখব b এর জায়গায় b এর পরিবর্তে a বসাবো যাতে আমরা এখান থেকে tan 2a পাইতে পারি আমাদের প্রমাণ অনুযায়ী tan 2a তৈরি করতে হবে এবার ডান পক্ষ সেম কাজ করব a এর জায়গায় a রেখে b এর জায়গায় আমি a বসিয়ে দিব সরি এখানে মাইনাস হবে tan a into tan b এর জায়গায় a বসিয়ে দিব তাহলে সূত্রটা tan a যোগ করে হবে 2 tan a এবং নিচে কি হবে 1 tan স্কয়ারে এইভাবে আমরা sin 2a cos 2a এবং tan 2a সকল তিনটা এই তিনটা সূত্র sin a + b cos a + b এবং tan a + b এর মাধ্যমে পাইতে পারি তাহলে গুণিতকের ক্ষেত্রে 2 গুণ অর্থাৎ 2 গুণিতকের যে সূত্রগুলো সেই সূত্রগুলো আমরা সহজেই প্রমাণ করতে পারবো এখন আমাদের দেখতে হবে তিন গুণিতকের যে সূত্রগুলো অর্থাৎ sin 3a cos 3a এবং tan 3a অর্থাৎ তিন গুণিতকের যে সূত্র সেই সূত্রগুলোর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে সেই সূত্রগুলো কিভাবে আসে sin 3a আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম 2a বলতে এসেছিল a যোগ a তাহলে 3a আসবে কিভাবে আমরা চাইলে এইভাবে করতে পারি 3 আসবে 2a যোগ a এই সূত্র থেকে অর্থাৎ sin 3a এটাও আমরা sin a + b এর সূত্র থেকে প্রমাণ করতে পারি আমি যদি এটা লিখে নিই যে sin 3a = 3 sin a - 4 sin 2a এটা আমার প্রমাণ করতে হবে তাহলে আমাকে আগে অর্থাৎ এই সূত্রটা আমি এখানে আবার লিখে নিলাম এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা লিখে নিতে পারি যে উই নো sin a plus b is equal to sin a cos b plus থাকলে plus cos a sin b এখন আমার যদি দরকার হয় sin 3a কে 3a তৈরি করা তাহলে আমার এখানে কি করতে হবে a এর পরিবর্তে a রেখে b এর জায়গায় 2a বসিয়ে দিতে হবে তারপরে a আর 2a যোগ হয়ে 3a হবে এই পজিশনে b এর জায়গায় 2a তার মানে সকল b এর জায়গায় 2a বসে যাবে তার মানে sin a cos b এর জায়গায় 2a বসে যাবে এখানে তাই cos a sin b এর জায়গায় 2a বসে যাবে এখন আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করব আসলে প্রমাণের দিকে লক্ষ্য করার আগে আমরা দেখি যে এই সূত্রের ভিতরে আবার সূত্র দেখতে পাচ্ছি এখানে cos 2a আছে এখানে sin 2a আছে যেটা আমরা এখানে পড়েছিলাম sin 2a cos 2a অর্থাৎ sin a এটা একটা সিঙ্গুলার সিঙ্গেল ভাবে আছে এটা সিঙ্গেল ভাবে আছে বাট এখানে দুই গুণিতকের সূত্র প্রয়োগ করা যেতেই পারে এখানেও দুই গুণিতকের সূত্র প্রয়োগ করা যেতেই পারে
এখন সূত্রটা আমরা প্রয়োগ করব কিভাবে সবাই এটা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি আসলে হচ্ছে cos 2a বাট cos 2a সূত্র আছে চারটা একটা দুইটা তিনটা চারটা এখন এই cos 2a সূত্র আমি কোনটা প্রয়োগ করব এই দিকে তাকিয়ে দেখি যেটা প্রমাণ করতে বলেছে সেখানে তাকিয়ে দেখি প্রমাণ যেটা করতে বলেছে সেখানে only sin এর ফাংশন অর্থাৎ cos 2a যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা only sin এর সূত্রটা প্রয়োগ করতে হবে অর্থাৎ cos 2a এর এক নম্বর সূত্রটা প্রয়োগ করা যাবে না দুই নম্বর সূত্রটা প্রয়োগ করা যাবে না তিন নম্বর সূত্রটা প্রয়োগ করা যাবে কারণ এখানে only sin আছে এবং প্রমাণটা তো আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে only sin ই রয়েছে অর্থাৎ cos 2a এর আমি এই তিন নম্বর সূত্রটা প্রয়োগ করব r 2 sin স্কয়ারে যাতে আমার প্রমাণ অনুযায়ী কথাটা ঠিক থাকে যে আমার প্রমাণে sin এ যেতে হবে এবং আমি sin এই যাচ্ছি এবার এখানে দেখি cos এ রাখলাম sin 2a এর সূত্র আমরা জানি যে 2 sin a ইনটু cos a আমরা এখান থেকে দেখতে পাচ্ছি sin 2a এর সূত্র 2 sin a ইনটু cos a রয়েছে sin 3a ইকুয়াল টু এখন কি লেখা যায় এটা যদি আমরা গুণ করলে যেটা লেখা যাবে সেটা হচ্ছে sin a minus 2 sin q a অর্থাৎ এই sin এর সাথে 1 গুণ করলাম sin এর সাথে 2 sin স্কয়ারে গুণ করলে 2 sin q a হয় এখান থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করি এই cos a আর এই cos a গুণ করলে হবে হচ্ছে cos স্কয়ারে এখন এটা আমরা আগে তুলে নিলাম 2 sin a আর এই cos স্কয়ারকে আমরা লিখতে পারি 1 minus sin স্কয়ারে এটা কেন লিখলাম কারণ আমার পুরো লাইনটাকে sin এর ফাংশনে কনভার্ট করতে হবে প্রমাণ অনুযায়ী এখানে এই কারণে cos a আর cos a cos স্কয়ারে সেটাকে আমরা 1 minus sin স্কয়ারে লিখতে পারি এখন আমরা একটু লক্ষ্য করে দেখি এই জায়গাটাতে sin ছাড়া আর অন্য কোনো ত্রিকোণমিতিক কোনো অনুপাত নেই অর্থাৎ শুধু sin এর ত্রিকোণমিতিক অনুপাত কারণ প্রমাণটা তাই করতে বলেছে এখন আমরা চাইলে যোগ বিয়োগ করার আগে এখানে আমরা একটু গুণ করে দেখতে পারি সেটা হচ্ছে কি রকম sin a minus 2 sin q a plus 2 sin a minus 2 sin q a এখন আমরা একটু যোগ করি sin a এর সাথে 2 sin a যোগ করলে হবে হচ্ছে 3 sin a 2 sin q এর সাথে 2 sin q a যোগ করলে হবে minus 4 sin q a তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূত্রটা চলে আসলো sin 3 a is equal to 3 sin a minus 4 sin q a খুব সহজ ভাবে আমরা প্রমাণটা করতে পারলাম শুধু একটা কাজ করেছি সেটা হচ্ছে এই সূত্রের মধ্যে b এর পরিবর্তে 2 a লিখেছি এবং শেষে এসে দেখেছি যে 2 এরও কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ম অনুযায়ী প্রয়োগ করেছি এখন আমরা চাইলে cos 3 এর ক্ষেত্রে সেই একই ভাবে আমরা সূত্রটা প্রমাণ করতে পারি সেই ক্ষেত্রে কি করতে হবে cos a plus b এখানে যেমন sin a plus b সূত্র প্রয়োগ করেছি এখানে তেমন কি করতে হবে cos a plus b সূত্র প্রয়োগ করতে হবে এবং cos a plus b এর মধ্যে a এর পরিবর্তে a রাখতে হবে এবং b এর পরিবর্তে 2 a বসাইতে হবে ঠিক এখানেও আমরা তাই কাজ সেই কাজটা করতে পারি tan 3 এর সূত্র প্রয়োগ করতে গিয়ে বা tan 3 এর সূত্রটা প্রমাণ করতে গিয়ে ঠিক একই কাজ করতে পারি সেটা কি tan a plus b সূত্র প্রয়োগ করতে পারি এবং b এর পরিবর্তে আমরা 2 a লিখতে পারি b এর পরিবর্তে 2 a লিখলে আমার এখানে a এবং 2 a যোগ করে tan 3 a হয়ে যাবে তাহলে এইগুলো হলো আমাদের বহিঃতল কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেখানে কোন কোণের সাথে কোন কিছু গুণ আকারে থাকবে এবং তার সমস্ত সূত্রগুলো হলো এই শিক্ষার্থীবৃন্দ কেবল আমরা দেখলাম গুণিতক কোণ এবং গুণিতক কোণের যে ফর্মুলাগুলো সেগুলো এখন আমরা দেখতে চাচ্ছি উপগুণিতক কোণ কি জিনিস গুণিতক কোণের পাশাপাশি উপগুণিতকটা কি জিনিস সেটা আমরা দেখব তা আমি আগে থেকে বলে রাখি আমরা গুণিতক কোণের জন্য যে সূত্রগুলো শিখলাম উপগুণিতকের জন্য ঠিক একই রকম একই সূত্রগুলো রয়েছে কিন্তু আমরা অঙ্ক করার সময় উপগুণিতকের সূত্রগুলো আলাদা করে মেমোরাইজ করব না গুণিতক কোণের সূত্রের মাধ্যমে উপগুণিতক কোণের অঙ্কগুলো করতে পারি সেটা আমরা এখন দেখাবো তো আমরা দেখেছিলাম যে গুণিতক কোণ যদি হয় একটি কোণের সাথে বিভিন্ন সংখ্যা গুণ সেখানে উপগুণিত হবে একটি কোণের সাথে বিভিন্ন সংখ্যা ভাগ অর্থাৎ এইরকম হবে যেখানে গুণিতক কোণের এই ব্যাপারটা ছিল গুণিতক কোণের সাথে একটা সংখ্যা গুণ আকারে থাকবে উপগুণিতকের ক্ষেত্রে থাকবে কি ওই সংখ্যা ওই কোণের সাথে কোন একটা সংখ্যা ভাগ তাহলে গুণিতক ব্যাপারটা আর উপগুণিতক ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যেখানে গুণ থাকবে আর সেখানে উপগুণিতকের ক্ষেত্রে থাকবে ভাগ তাহলে আমরা যে কোনো গুণিতক কোণের সূত্রকে উপগুণিতক কোণের সূত্রের মাধ্যমে রূপান্তরিত করতে পারি এই রূপান্তর করার সিস্টেমটা আমি একটু দেখাতে চাচ্ছি সেটা কি রকম হবে আমরা যদি দেখাই তাহলে আমরা এই প্রথম সূত্রটাকে তুলে দেখাতে পারলে আমরা বুঝতে পারবো যে বাকি সূত্রগুলো কিভাবে হবে প্রথম সূত্রটা যদি আমি দেখাই আমরা দেখেছি এখানে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a into cos a
এইটা হচ্ছে গুণিতকের জন্য সূত্র আমরা যদি এইটাকে উপগুণিতকের জন্য রূপান্তরিত করতে চাই তাহলে যে ব্যাপারটা করতে হবে সেটা হলো আমাদের এই অ্যাঙ্গেলের পজিশনে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে a/2 দিতে হবে তার ধরুন প্রত্যেকটা অ্যাঙ্গেলের জায়গায় a/2 দিতে হবে অর্থাৎ আমি কি করেছি a এর মানটা a/2 বসিয়েছি তাহলে সব জায়গায় a এর মানটা আমার a/2 বসিয়ে দিতে হবে তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে এখানকে 2 2 কেটে যাবে তার মানে দাঁড়াবে sin a 2 sin a/2 cos a/2 অর্থাৎ খুব সহজ ভাবে আমরা শুধুমাত্র আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের পরিবর্তে a এর জায়গায় a/2 দিয়েছি আমরা যদি আরেকটা সূত্র দেখি আমরা যদি এই সূত্রটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো এখানেও sin 2a এর সূত্র এই সূত্রটা sin 2a এর সূত্র 2 tan 1 + tan² এ তো sin 2a এর সূত্র আমরা এখানে কি দেখতে পাচ্ছি 2 tan a 1 প্লাস tan স্কয়ারে তো এখন আমরা যদি চাই এই সূত্রটাকেও যদি 2a এর পরিবর্তে a/2 লিখি a এর পরিবর্তে a/2 লিখি তাহলে সকল a এর পরিবর্তে a/2 লিখতে হবে a এর পরিবর্তে আমি a/2 লিখেছি আবার নিচেতে নিচেও দেখতে পাচ্ছি সেখানেও a আছে a এর পরিবর্তে আমি a/2 লিখব তাতে কি হবে আমার এখানেও দাঁড়াবে sin a সমান সমান 2 tan a/2 1 plus tan square a/2 তাহলে এইভাবে আমরা চাইলে সকল সূত্রকে গুণিতক কোণের অনুপাতের সূত্রগুলোকে উপগুণিতক কোণের অনুপাতের সূত্রতে রূপান্তরিত করতে পারি আমরা আর একটা সূত্র দেখব সেটা সূত্র দেখতে পারলে আমরা বলতে পারবো যে আমরা উপগুণিতকের সূত্রগুলো আমরা পারবো গুণিতক কোণের মত করে এই সূত্রটা যদি দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি sin 3a 3 sin a minus 4 sin b অর্থাৎ 3 গুণিতকের যে সূত্রটা আমরা জানতাম এখানে 3 গুণিতকের যে সূত্রটা জানতাম সেটা আমরা এখন রূপান্তরিত করব 3 উপগুণিতকের সূত্রে অর্থাৎ সেটা কি রকম হবে আমরা যদি 3 গুণিতকের সূত্রকে উপগুণিতকে রূপান্তরিত করতে চাই তাহলে এই a এর পরিবর্তে আমাকে দিতে হবে a/3 যাতে এই 3 3টা কেটে যায় অর্থাৎ 3 গুণিতকের সূত্রকে 3 উপগুণিতকের সূত্রে আমরা রূপান্তরিত করছি এখন এখানে যেহেতু a এর পরিবর্তে a/3 দিয়েছি এখানেও a এর পরিবর্তে a/3 দিতে হবে প্রত্যেকটা পজিশনে a এর পরিবর্তে a/3 দিতে হবে তাহলে কি হয় এখানে 3 গুণিতককে 3 উপগুণিতকে রূপান্তরিত করার ফলে 3 3টা কেটে গেল থাকলো হচ্ছে sin a is equal to 3 sin a/3 minus 4 sin q a/3 তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একটা জিনিস বুঝছি যদি আমরা গুণিতক কোণের সূত্রগুলো যে কোনো ভাবে মনে রাখতে পারি তাহলে উপগুণিতকের সূত্রগুলো নতুন করে আলাদাভাবে মনে রাখার কোনো দরকার হবে না এবং আমরা যখন অঙ্ক করব তখন গুণিতক কোণের অঙ্কের পাশাপাশি উপগুণিতকের কোণের অঙ্ক গুণিতক কোণের সূত্রের মাধ্যমেই করে ফেলব এর জন্য উপগুণিতকের সূত্র আলাদা করে মনে রাখার কোনো দরকার হবে না